প্রধানমন্ত্রীকে হুমকির প্রতিবাদে বাগেরহাটে আওয়ামী লীগের বিক্ষোভ সমাবেশ। বাগেরহাট প্রতিনিধি সোহেলানা বাবু তথ্যচিত্রে বিস্তারিত। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে বাগেরহাটে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। 22 মে সোমবার বিকেলে রেল রোডের দলীয় কার্যালয় থেকে বাগেরহাট জেলা আওয়ামী লীগের উদ্যোগে এক বিশাল বিক্ষোভ মিছিল বের করা হয়। বিক্ষোভ মিছিলটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে রেলগেটের রেল রোডের দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। এর আগে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শেখ কামরুজ্জামান টুকু, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ভূঁইয়া হেমায়েত উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক সর্দার ফখরুল আলম সাহেব, পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ বশিরুল ইসলাম সহ যুবলীগ ছাত্রলীগের নেতৃবৃন্দ। এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে বাগেরহাটের অন্য 8টি উপজেলাও অনুরূপ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মোহাম্মদ জামিল হোসেন, বরেন্দ্র নিউজ। Oh, no!